সেটা পর্বতপুর গ্রাম ছিল। প্রত্যেক দিনের মতনই সেদিনও রাত্রি 8টার সময় হাতে টিফিন ডাব্বা নিয়ে সারদা হলে আসে। বৌমা অনামিকা মুখ হাঁড়ি করে সোফার কাছে এসে দাঁড়িয়েছিল। কি গো বৌমা, মুখ হাঁড়ি হয়ে আছে যে, ছেলেতে কিছু বলেছে? উনি না, আপনি হচ্ছেন কারণ। আমি কি বললাম, সারা রাত তো ডিউটি করি, তারপর বাড়ি ফিরে এসে ঘুমুই, কখনো যদি মাথা ব্যথা হয় তো চা কফি চাই, তারপর আমি তোমাকে কি বললাম? সেটা নয় মা, এই বয়সে নাইট ডিউটি করাটা ঠিক হচ্ছে কি বলুন? দরকার আছে বৌমা, হাত পা এখনো চলছে, তাহলে ছেলেকে আমি কেন কষ্ট দেব বলো? এমনি তো তোমার শ্বশুরমশাই নেই, এই চার দেওয়ালের মধ্যে থেকে থেকে এমন মনে হয় যে আমি পাগল হয়ে যাব। এই সিকিউরিটির চাকরিটা ভালো, নাইট শিফটে যত সফটওয়্যার অফিস আছে সেখানেই আমার অফিস, মানুষে ভরা, আর মানুষদেরকে দেখে বেশ ভালো লাগে, কেউ ভালো মানুষ এসে কথা বললে সময়ও কেটে যায়। তা জানি না, কিন্তু আপনার ছেলের খারাপ লাগে। এটা এবার তোমার দায়িত্ব খেয়াল রাখার কি ছেলে কোনো কথাই কষ্ট না পায়। আর হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গেছিলাম, এই গ্রামে একটা পেটুক ভূত ঘুরতে থাকে, তুমি সাবধান থেকো বৌমা। যেই আমি চলে যাই, সব খাবার দাবার খেয়ে ভালো করে প্যাক করে তালা লাগিয়ে ঘরের মধ্যে থাকবে, সাবধানে থেকো। আচ্ছা বেশ মা। এই বলে সারদা তারপর কাজের জন্য বেরিয়ে পড়ে। অনামিকা তালা লাগিয়ে দরজা বন্ধ করে নেয়। তারপর সারদা যেরকম বলেছিল, সেই গ্রামে মোটা ভারী একটা ভূত ঘোরাফেরা করে, এরকমের কথা গ্রামবাসীরা বলতো। তাই অনেকেই রাত্রি 9-10টার মধ্যে রান্নাবান্না করে, খাবার দাবার খেয়ে, সব বাসন কুসন পরিষ্কার করে, ডাইনিং টেবিল পরিষ্কার করে রাখত, যাতে তারা নিজেদেরকে আর নিজের বাড়িকে সেই ভূতের প্রকোপ থেকে বাঁচিয়ে রাখতে পারে। যখন প্রায় রাত্রি 10:30, এক ভারী শরীরওয়ালা মহিলা দৈত্যা হেঁটে হেঁটে গ্রামে ঢোকে আর রাস্তার চৌমাথায় একটি গাছের তলায় গিয়ে দাঁড়ায়। আজ আমার খুব ইচ্ছে হচ্ছে বেগুন ভাজা খাবার, অনেক দিন আমি খাইনি, আজকে যে বেগুন ভাজা বানিয়েছে আমি সেখানে গিয়ে খাব, কোথায় কোথায় বেগুন ভাজা? এই ভাবতে ভাবতে সেই দৈত্যা গাছের তলা থেকে হেঁটে আগে যেতে লাগে। হঠাৎ করে বিনার ঘর থেকে সে ভালো সুগন্ধ পায়। তারপর সে বিনার বাড়ির দিকে যেতে লাগে। এখন সে রান্না করছে, তার মানে এখন কেউ খাবার জন্য আসবে হয়তো। যখন বানি রান্না করছিল সে সময় দৈত্যা এসে দরজায় কড়া দেয়। আমার স্বামী যে চাষের জমিতে গেছিল সে এসছে না, সেই দৈত্যা এসেছে? এই ভেবে সে দরজা খোলে। নিজের স্বামীকে দেখতে না পেয়ে সে চারিপাশে দেখতে লাগে। ঠিক সে সময় দৈত্যা ঢুকে পড়ে। বানি ব্যাপারটা বুঝতে পারে না, সে রান্নাঘরে গিয়ে আবার রান্না করতে লাগে। ও বানি, তুমি ভিন্ডি আলুর তরকারি বানাও, তাছাড়াও তো কখনো কেমনই কিছু বানাতে পারো। এসব কথা শোনার পরে বানি ভয়ে ছুটে এদিকে ওদিকে দেখতে লাগে। তাকে দেখে তখন সেই দৈত্যা বলে, আরে বানি, তুমি ভয় পেও না, আসলে আমি ওসব রান্না খেয়ে খেয়ে খুব বোর হয়ে গেছি। কে বলছে? সাহস থাকলে সামনে আসো। আমি কালকে আসব, আর কালকে তুমি সুস্বাদু বেগুন ভাজা বানিয়ে রেখো। আমাদের ঘরে কেউ বেগুন পছন্দ করে না, না বেগুন ভাতে, তাই আমরা বেগুন বানাই না আর কখনো বানাবও না। বানির এই কথা শুনে দৈত্যা খুব রেগে যায়। তারপর সে বানির কাছে আসে। বানি দৈত্যাকে দেখে মাথা ঘুরে অজ্ঞান হয়ে যায়। দৈত্যা হেসে সেখান থেকে চলে যায়। দৈত্যা দরজা খোলা দেখে তারপর পার্বতীর বাড়িতে ঢুকে পড়ে। সে হেঁটে ডাইনিং টেবিলের কাছে যায়। সে উৎসাহিত হয়ে খাবারের ওপর থেকে ঢাকনাগুলো সরিয়ে সরিয়ে দেখতে লাগে। একটার মধ্যে ভাত রাখা ছিল, অন্যটার মধ্যে তরকারি ছিল, তার পরেরটাতে ডাল রাখা ছিল, আর অন্যটাতে চাটনি ছিল। সব কিছু আছে কিন্তু বেগুনই নেই, যেটা খেতে ইচ্ছে হচ্ছে। এই ভেবে সে যেই না অন্য পাত্রের ওপর থেকে ঢাকাটা তোলে, সে দেখে তার মধ্যে বেগুনের তরকারি। এবার সেটা দেখে দৈত্যার মুখে জল আসতে লাগে। তারপর ভাত ডাল তরি তরকারি চাটনি সব দৈত্যা খেয়ে ফেলে। হঠাৎ করে ঝাল লাগে, সে চিৎকার করতে লাগে। জ্বলছে! সে এভাবে চিৎকার করতে লাগে, ততক্ষণে দৈত্যার কান থেকে ধুঁয়ো বেরুতে লাগে।
জ্বলছে জ্বলছে বলে ডাইনিং টেবিলের ওপরে রাখা জল দৈত্যা খেয়ে নেয়। তার চোখ দুটো লাল হয়ে যায়। সে পার্বতীর ফিরে আসার অপেক্ষা করতে লাগে, তাই সে ডাইনিং টেবিলের চেয়ারে বসে যায়। কিছুক্ষণ পরে পার্বতী হড়বড়িতে আসে। এসে দেখে ডাইনিং টেবিলের চেয়ারে দৈত্যা বসে আছে। তাকে দেখে সে খুব ভয় পেয়ে যায়। এসো এসো, আমি তোমারই অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি। আগে এটা বল, তরকারিতে তুমি এত লঙ্কা কেন মিশিয়েছো? এই বলে দৈত্যা পার্বতীর গালে দুটো কষে থাপ্পড় লাগায়। পার্বতী ভয়ে চোটে কাঁদতে লাগে। বেচারা পার্বতী দৈত্যার হাতে মার খেয়ে তার দুটো গাল লাল হয়ে যায়। দৈত্যা দরজা খোলা দেখে, তারপর সে সেখান থেকে বেরিয়ে যায়। এভাবেই দিন কাটছিল। সে পেটুক দৈত্যা চারিদিকে ঘুরে বেড়াতো, আর যেখানে দেখতো ভালো রান্না হয়েছে সেখানে গিয়ে ভালো মন্দ খাবার খেত। এবার সে পেটুক দৈত্যার অত্যাচার বেড়েই চলেছিল, তাই সকলে পঞ্চায়েত বাবুর কাছে গিয়ে নিজেদের সমস্যা বলে। এই ব্যাপারটা অনামিকাও জানতে পারে। তারপর সে নিজের শাশুড়িমার ঘরে যায়। ঠিক সেই সময়ে শাশুড়িমা শারদা খুব গভীর ঘুমে ঘুমুচ্ছিলেন। অনামিকা ওঠাবার চেষ্টা করে, কিন্তু সে ওঠে না। তাই অন্যদের সাথে অনামিকাও পঞ্চায়েত বাবুর কাছে চলে যায়। এই সমস্যাটা তো অনেক দিন ধরেই জানি, কিন্তু সমাধান জানি না। এমন কিছু করতে হবে যাতে দৈত্যাকে আটকানো যায় আর তাকে সঠিক শিক্ষা দেয়া যায়, পঞ্চায়েত বাবু বলেন। অনামিকা অনেকক্ষণ ধরে এই ব্যাপারটা নিয়ে চিন্তা করে, তারপর একটা ভালো বুদ্ধি খাটায়। গ্রামবাসীদেরকে অনামিকা বলে, তারপর সকলেই তার কথায় রাজি হয়। কিছুক্ষণ ধরে কথাবার্তা বলে, তারপর সকলেই এক এক করে বাড়ি ফিরে যায়। সেই রাত্রি প্রায় 8টার সময় শারদা নিজের টিফিন বাক্স তৈরি করে আবার ডিউটির জন্য বেরিয়ে পড়ে। তখন শাশুড়িমার কথা অনামিকার মনে পড়ে। সে সুস্বাদু খাবারের বন্দোবস্ত করে যাতে সে দৈত্যাকে সে ধরতে পারে। সেই রাত্রিতে প্রায় 10টা নাগাদ সব গ্রামবাসীরা বিভিন্ন রকমের রান্নাবান্না করে একটি গাছের নিচে নিয়ে আসে। দৈত্যা ঠিক সেই সময়ে গাছের তলায় আসে আর বিভিন্ন রকমের খাবার দাবার সে খেতে লাগে। গাছের পেছনে তিনটে লোক লুকিয়েছিল। খাবার খাওয়ার দরুন তারা দড়ি দিয়ে দৈত্যাকে গাছের সাথে বেঁধে দেয়। অনামিকার সাথে সাথে পুরো গ্রামবাসীরা সেখানে এসে জড়ো হয়ে যায়। তারপর একটা লাঠি দিয়ে দৈত্যাকে খুব পেটায়। আরে আমাকে মেরো না, আমি যে তোমাদেরই শারদা। শারদার চিৎকার শুনে সকলেই তাকে মারধর করা বন্ধ করে। তারপর শারদা সেই দৈত্যার কস্টিউম থেকে বেরিয়ে আসে আর সকলের কাছে ক্ষমা চায়। রমেশ সোফার উপরে বসে বসে অফিসের ফাইলগুলো দেখছিল। ঠিক সেই সময় শারদা তার জন্য চা বানিয়ে নিয়ে আসে। রমেশ চা খাচ্ছিল, ঠিক সেই সময় শারদা তাকে বলে, বাবা রমেশ, নিজের বোনকে একবার ফোন করবি তো, কাল রাত্রে ওকে আবার আমি স্বপ্নে দেখলাম। মা ঘরে কেন ফোন লাগানো আছে, ফোন করে কথা বলে নাও। আমি জানতাম, কিন্তু ওই যেখানে দেখে কথা বলে না সেটা, সেই রকম করে তুই ফোনটা লাগা, আমি ওকে দেখে কথা বলবো। হায়রে, এখন ভিডিও কল দিদির সাথে? না না মা, এখন না, এখন করতে পারবো না। না কেন, যখনই বনি ফোন লাগাতে, তুই ফোন লাগাস না কেন রে? না বলবো না তো আর কি বলবো, অযথা ঘন্টার পর ঘন্টা তোমরা বকবক করো, মাঝে মাঝে মনে হয় আমার ফোনটা ফেটে না যায়। খবরও খবর নেওয়া মানে অযথা কথা বলা। হ্যাঁ, এখন সময় নেই, অফিস থেকে ফিরে এলে তখন তুমি কথা বলে নিও। তখন সে বলবে তার কাছে সময় নেই, সে এখন অফিস যাচ্ছে। এখন তুমি বলছো তোমার কাছে সময় নেই, অফিস যাচ্ছ, তাহলে আমি কখন কথা বলবো? মা, তোমার বৌমা খালি আছে, আমি ওকে বলে দিচ্ছি, তার ফোন থেকে তুমি কথা বলে নাও। এখনো তো তোমার স্ত্রীর দেখা পেলাম না, সে যে কখন করবে আমিও দেখি। রাত্রেবেলায় সিনেমা দেখে দেরি করে ঘুমিয়েছিল, এখন ধীরে ধীরে সে উঠেই পড়বে। হ্যাঁ বাবা, আমাদের কাছে তো আর বড় বড় ফোন নেই যে রাত্রে বড় সিনেমা দেখে তবে ঘুমুবো। তেমনটা নয় মা, সে যদি ভালো করে না ঘুমোয় তো তার মাথা ব্যথা করে। হ্যাঁ বাবা, যখন কোনো মেয়ে শ্বশুর বাড়ি আসে না, তার সব কষ্ট ব্যথা শুরু হয়ে যায়, আমাদের তো আর কোনো কষ্টই নেই। ঠিক সেই সময়ে শারদার স্বামী প্রসাদ হাতে খবরের কাগজ নিয়ে সেখানে আসে। হ্যাঁ গো শারদা, কদিন আগে যে তুমি একটা অসুখের কথা বললে। আমি তো ভুলেই গেছিলাম, তুমি মনে করিয়ে দিলে, মনে করাবার জন্য তুমি নারদমুনি হয়ে গেছো। সকাল থেকে এক কাপ চাও দাওনি, চা দেবে কি? আহা কেন দেব না, আমি তো বানিয়ে দেবই, ঘরের বৌমা যে, সব কাজকর্ম তো আমি করব।
তারপর প্রসাদ বেশি কিছু না বলে খবরের কাগজ নিয়ে গিয়ে সোফায় বসে পড়ে। রমেশ মুচকি হেসে সেখান থেকে চলে যায়। সারদা নিজের রাগ সংবরণ করে আর গিয়ে টিভিটা বন্ধ করে দেয়। তারপর সে অনামিকার ঘরে গিয়ে দেখে অনামিকা নাক ডেকে ঘুমোচ্ছে। আহা, কি ভাগ্যটাই না মহারানী যে। এভাবে বলে সে তেলে বেগুনে জ্বলে অনামিকার বিছানার চারিপাশে ঘুরতে লাগে আর অনামিকার ঘুম থেকে ওঠার অপেক্ষায় থাকে। দণ্ডবোধ করছি বাপু, ঘুম থেকে ওঠো, ওদিকে সে অফিসে চলে গেলে তার সাথে আর কথা হবে না, আর এইদিকে তুমি নাক ডেকে ঘুমুচ্ছ। অনামিকাকে ওঠাবে কিনা এই ভেবে তার মনে একটু দ্বিধা হয়। ঠিক সেই সময় হলে ফোনটা বেজে ওঠে। প্রসাদ ফোনটা তুলে সারদাকে ডাক দেয়। সারদা তাড়াতাড়ি করে গিয়ে ফোনটা তোলে। হ্যালো, কে বলছে? হ্যালো মা, আমি রমেশ। বল বাবা, তোর বউয়ের জন্য কি করতে হবে? সে কথা নয় মা, তোমাকে কিছু বলতে ভুলে গেছিলাম। কি বল বাবা? তোমাদের বৌমাকে ঘুম থেকে উঠিও না। ঘুম থেকে ওঠাবো না তো কি, তাকে বসে বসে গান গেয়ে ঘুম পাড়াবো? আহ, তা কেন মা, যদি তুমি ঘুম থেকে ওভাবে ওঠাও তাহলে সে রেগে মেগে উঠে আজে বাজে কথা বলবে, আর সেসব আজে বাজে কথা আমি শুনতে পারবো না, তাই বলছি। তাই বুঝি, বৌমার এত ভালো ভালো স্বভাবও আছে, এর আগে তো কখনো বলিসনি বাবা। ফোনটা রেখে সারদা রান্নাঘরে যায়, তারপর গরম গরম চা বানিয়ে অনামিকার ঘরে নিয়ে যায়। ততক্ষণে অনামিকা উঠে গেছিল। শাশুড়ি মাকে এভাবে চা বানিয়ে নিয়ে আসতে দেখে অনামিকা খুব আশ্চর্য হয়। আমার কাছে কোনো কাজ আছে কি আন্টি? আগে তুমি এই আন্টি বলো না, আমাকে মা বলো। আমার থেকে কোনো কাজ আছে কি মা? এভাবে কেন জিজ্ঞাসা করছো? ওই তো সবসময় আপনি বলেন আমি এটা করিনি, ওটা করিনি, এমনটা করিনি, আর আজকে আপনি নিজেই চা বানিয়ে নিয়ে এলেন, তাই বলছি। তেমনটা না বৌমা, তোমাকেও তো ঘরের সব কাজকর্ম শিখতে হবে, তাই আমি বলি। আচ্ছা বেশ মা, আমি একটু ফ্রেশ হয়ে আসছি। মুখ ধুয়ে ভালো করে মাথা থেকে স্নান করে এসো। কেমন বৌমা, তোমার ওই বড় ফোনটা কোথায়? কেন বলছেন মা? এই এমনি। যখন সারদা বড় ফোনের কথা জিজ্ঞাসা করে তখন অনামিকা বুঝে যায় যে চা আনা ভালোবেসে কথা বলার পেছনে কারণটা কি। আসলে সারদার মেয়ে নিশিতা যে আমেরিকায় থাকে সে তার সাথে কথা বলতে চায়। পুরো ব্যাপারটা বুঝে যাওয়া সত্ত্বেও অনামিকা বেশি কিছু না বলে সে নিজের স্মার্ট ফোনটা সারদার হাতে দিয়ে বাথরুমে চলে যায় স্নান করার জন্য। এভাবে স্মার্টফোনটা আমায় দিয়ে দিলে আমি কি বুঝবো বলো? আপনি আমার স্মার্টফোনটা চাইলেন তাই আমি দিয়ে দিলাম। নিশিতাকে একটু ঘোরাও দেখি। কিভাবে ঘোরাবো মা? বোকামে ঘোরাও মানে ফোনটা লাগাও। নিজেই করে নিন, আবার খাবার বানাতে দেরি হলে বকাবকি করবেন। ওরে বাবা, এখানে তো তালা দেখাচ্ছে, চাবি কোথায় সেটা বলো। যেই না সারদা তালার কথা বলে অনামিকার খুব হাসি পায়। সে বাইরের দিকে দেখিয়ে তখন বলে, মনে পড়ছে না মা, এখানেই কোথাও রেখেছিলাম, জানি না কোথায়, রান্না বান্না করে তারপরে খুঁজে দেখবো। কোনো অসুবিধা নেই মা, বলো কোথায় রেখেছিলে, আমি খুঁজে নিচ্ছি। তার প্রয়োজন নেই মা, আমি রান্না বান্না করিনি, তারপর আমি নিজেই খুঁজে দেখবো যে তালার চাবিটা কোথায় রেখেছি। না না, কোথায় রেখেছো বলো, আমি খুঁজছি। ফোনের মধ্যেই রেখেছিলাম মা। পাগলি, ফোনের মধ্যে কি করে রাখতে পারো? তুমি জানো আমি বড় ফোন নিয়ে কিছু জানি না, তাই ইয়ার কি করছো? আহা মা, আমি আবার কখন বললাম যে আপনি স্মার্ট নন? একটা কাজ করুন, দুই নম্বরকে দুবার দাবার তালাটা খুলে যাবে। অনামিকা বলে তারপর রান্নাঘরের দিকে চলে যায়। সারদা বারবার চেষ্টা করার সত্ত্বেও তার তালাটি আর খোলে না। তখন সে ফোনটি নিয়ে অনামিকার কাছে রান্নাঘরে যায়। অনামিকা তাকে দেখে বলে, আপনার কি হয়েছে বলুন তো মা, হাজ ফোনের কুকুরটার মতন আপনি আমার পিছু পিছু ঘুরছেন। কি বললে, কুকুরের বাচ্চা? তুমি মুরগির বাচ্চা, ইঁদুরের বাচ্চা, ছুচোর বাচ্চা, সবার বাচ্চা। কি আপনি এভাবে বললেন আমায়? দেন তো আমার ফোনটা দেন। এই নাও তোমার স্মার্টফোন, রাখো, শুধু দেখতে থাকো, তোমার থেকে বড় স্মার্টফোন আমি কিনবো, আর তোমাকে দেখিয়ে দেখিয়ে আমি আমার মেয়ের সাথে কথা বলবো। আরে যান যান, পুরো ঘরে নেচে নেচে কথা বলুন, তাতে আমার কি? তুমি আমার স্মার্টফোন দেখে জ্বলবে। আগে বলতে তো শিখুন, স্টার্ট নয় স্মার্ট বলে, তারপরে স্মার্টফোন কিনুন গিয়ে। তা শুনে সারদা তেলে বেগুনে জ্বলে সেখান থেকে রান্নাঘরের দিকে চলে যায়। সেটা অনামিকা দেখে খুব হাসে। গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।